বাংলাদেশের অনেক কিছু অর্ডার করছি, ওগুলো আসতেছে, কারণ বাংলাদেশ যাওয়ার টাইমও আগে আসতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আগামীকালকে খুকিয়াপুর বাসে যাব, তার জন্য টুকটাক কিছু গুজকাজ রাতেই করে রাখতেছি, বাকি গুজকাজগুলা সকালে উঠে করতে হবে, কারণ একদম ভোরবেলা রওনা করব। অপুর বাসে অনেকদিন পর যাওয়া হইতেছে, যদিও আরও আগে যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারি নাই। অপুর বাসা তো গুছাইতে হবে, কারণ আমাদের লাস্ট এই মাসই, নেক্সট মান্থেই বাসা চেঞ্জ করতে হবে, তো সময়ও হাতে বেশি নেই। কোথাও বেড়াতে যাওয়ার আগের দিন যাওয়া হয়, কাপড় চোপড় সব কিছু বের করছি, কারণ কালকে আমরা খুকিয়াপুর বাসে যাব অনেক দিনের জন্যই। নুহাশ আমাকে দিয়ে আসবে, কারণ অপুর বাসা চেঞ্জ করতে হবে, তো সব কিছু মিলে অনেক কাজ। আর এখানে আমি অনলাইনে কিছু অর্ডার করছিলাম, এই কিচেন সেটটা, তারপরে এগুলো গিফটের জন্য বেসিক্যালি, আর এই চপার প্লাস গ্রাইন্ডার যেটা, এটা আমিও ইউজ করি, এটা খুবই ভালো, খুবই ভালো। তো এটা আমি দুইটা অর্ডার করছিলাম, একটা আসছে, তো এইগুলো বাংলাদেশ যাবে, তার জন্য অর্ডার দেয়া। আরও বাংলাদেশের অনেক কিছু অর্ডার করছি, ওগুলো আসতেছে, কারণ বাংলাদেশ যাওয়ার টাইমও আগে আসতেছে, তো দেখি অপুর বাসায় যাই ইনশাল্লাহ। বাসা চেঞ্জ করতে গেলে তো অনেক কাজ আছে, তো তার একার পক্ষে সম্ভব না, আমার করতে হবে। তো এখন প্রায় বাজে রাত 2টার মতো, আমি সব কিছু গুজগাজ করে তারপর আবার ঘুমাই যাব আমি। দেন সকালে একদম ভোরে যাইতে হবে নুহাইশ যখন জব থেকে আসবে, তারপরে আমরা রান্না করবো, আবার বাজার আছে, সেই সাথে টুকটাক আরও কাজ আছে, ওইগুলো করে তারপরে একসাথে বের হয়ে যাবে। নুহাইশ শ্বশুর বাড়িতে গার্ডেন থেকে সব কিছু নিয়ে যাবে, তার জন্য আমি ঝুড়ি ব্যাগ যা আছে বাসায় সব নিয়ে নিছি, গার্ডেনে যাচ্ছি। তো এত বৃষ্টি হয়েছে, আমরা আজকে লাউটা পারবো কি আছে নাই, না না না, গার্ডেনে যাচ্ছি, সব কিছু আজকে তুলে নিয়ে যাবো খুকিয়াপুর বাসার জন্য। আসলে গার্ডেনে ফ্রেশ ফ্রেশ সব কিছু খাইতে আসলে কিন্তু অন্যরকম ভালো লাগে। আজকে নুহাশ কি বলছো তুমি? নুহাশ বলছো আজকে সব নুহাশ পারবে, আমি ভিডিও করার জন্য আজকে সব আমি পারবো, তুমি আচ্ছা গার্ডেনার, বেস্ট গার্ডেনার, তুমি ভিডিও করবা, ওকে ডার্লিং, পারো পারো, এই আর কি অবস্থা, সবগুলা দেখে দেখে পাইরো, চুপ থাকো না, সেগুলো বললো না, দেখো শশা তো মাশাআল্লাহ বড় হইছে, আর ওগুলো আছে, তারপর আর অনেক গ্লাস আছে, না এটা ধরে রাখো, আমি ধরে রাখি, তোমাকে হেল্প করি, তুমি পারো একে একে, মিয়া তুমি তো বটলু, তোমার জন্য গাছ আর দেখা যায় না। সব যাবে কোথায় নুহাশ? শ্বশুর বাড়ি যাবে, নুহাশের শাশুড়ি দেখলে খুশি হয়ে যাবে। উই একটা নুহাশ, উই উই, এখন শিম তোলার পালা, আমাদের গাছের যা যা শিম হয়েছে সবগুলাই নিয়ে যাইতেছি, যেগুলোতে পাকছে আর কি, যেগুলো কারণ আম্মা শিম খুবই পছন্দ করে, আর যখন শুনছে নুহাশ যে আম্মা পছন্দ করে, তখন যেগুলো ছিল অবশিষ্ট মোটামুটি সবগুলো বলছে যে আর পাইলো না, তাহলে আম্মার জন্য আমরা যখন যাবো নিয়ে যাবো। আর আব্বা পুঁইশাকটা পছন্দ করতো, তো আমি পুঁইশাকটা এই জন্যই লাগাইছিলাম, কিন্তু আব্বা তো আর খাইতে পারলো না। কি পারলা? ওরে পটল না, শ্বশুর বাড়িতে সব সবজি নিয়ে যেতে অনেক পটল আছে না, হ্যাঁ পেরে ফেলবো, চলো তুমি আসবে, আসি নয় তো দেখাতে পারবো না, তো সাবধান না জুতো নিয়ে, হ্যাঁ ওকে। মাশাআল্লাহ লাউটা বেশ বড় হইছে না, ওনার কি আর হবে না, কেটে ফেলবো, কাটতো না বাইচান যদি হয়ে যায় গা, না এটা হবে না, বর্ষা হয়ে যেত, হ্যাঁ কেটে ফেলি, হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড লাউ যাবে নুহাশের শ্বশুর বাড়িতে, লাউটা বেশ বড় হইছে, বের করে সবটা কাটার পরে তাহলে বের করো, বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ কাটো, দেখা যায়, হ্যাঁ দেখা যায়, গার্ডেন সার্থক না, গার্ডেনার আরো কয়েকটা লাউ আছে, এগুলো আমরা মানে রেখে দিচ্ছি ইনশাল্লাহ, নাম অলরেডি সিলেক্ট করা,
দেখা যাক কতটুকু হয় তোমাদের নামে। আমি জানি ভিডিওটা তোমরাও দেখবা ভাই, প্রত্যেকের নাম বলে ফেলছি কারটা কার কোনটা, যদি বড় না হয় বা না হয় তাহলে কিন্তু আমাদের, এটা কিন্তু আমরা একদম যখন ছোট ছিল তখনই খুকিয়াপুর নামেই ছিল প্রথম উইলাওটা, যেমন আফজল ভাইয়ের নামে বলছি যে আফজল ভাইয়া কিন্তু আর কি নিয়ে যাইতেছে নোহা, সেই যে বহুত কিছু তুলসী গার্ডেন থেকে। আমার গার্ডেনে মাশাআল্লাহ বেশ ভালো ফলন হয়েছে, পুঁইশাক নিয়ে যাচ্ছি, তারপরে লাল শাক আর এইগুলো ডাটা শাক এগুলোও তুলবো, আর মরিচ তুলতেছিলাম, মরিচ নাগা মরিচ প্লাস এই মরিচগুলা খুব ভালো ফলন হয়েছে, বাট এত মরিচ আমি পারতেছি না, একা একা খুব কষ্ট হয়ে যাইতেছে, কারণ এখানে বসার কিছু নাই, এটা একটা প্রবলেম হয়ে গেছে। এই বেগুনগুলো নিয়ে যেতাম, বাট এগুলো বেশি ছোট ছোট, আর একটু বড় হলে নিয়ে যেতে পারবো। টমেটো নিলাম, খুকিয়াপুর জন্য মরিচ গাছও লাগাই রাখছি, কারণ আপু যখন এখানে চলে আসবে তখন মরিচ গাছই পুরা দিয়ে দিব। আমরা সব কিছু প্যাকেটে ঢুকে ফেলতেছি না, সেগুলো বালু, এগুলো তো একটা তো রেখা দো, ময়লাগুলো এটাতে পুঁই শাক নিছি অনেক, তারপরে লাল শাক আর ডাটা শাক সব কিছু কেটে ফেলছে নোহাস, এদিকে লাল শাক ডাটা শাক সব নিয়ে যাচ্ছি আপুর বাসার জন্য, আর এখান থেকে মরিচ পারছি অনেক, মরিচ তোলা যায় তারও, বাট মরিচ তুলতে অনেক কষ্ট, পুরো আমার কোমর ব্যথা হয়ে গেছে। আমাদের এদিকে আমরা মাটি নিয়ে ফেলছি, ওখানে গিয়ে টমেটো গাছ হইতেছে, মরিচ গাছ হইতেছে, ওই জায়গাতে এমনি মাটি ফেলছিলাম যে। হাই নোহাস, নোহাস এখন সব গাড়িতে তুলে ফেলবে, কারণ আমরা তো রোয়ানা করে ফেলবো, যদি সকালে করার কথা ছিল, সব কিছু রেডি করতে করতে অনেক লেট হয়ে গেছে, পুরো গাড়ি এখন সবজি হয়ে গেছে। নানুয়াস শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য এখন আর মিষ্টির দরকার নাই, গার্ডেনে